জয়নগরের পর এবার আমডাঙ্গা খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এদিন ঘটনাস্থলের অদূরে উদ্ধার হয় তাজা বোমা। বিকালে নিহত নেতার দেহ নিয়ে হয় পথ অবরোধ। খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উত্তপ্ত আমডাঙ্গা। দক্ষিণ চব্বিশ পরগনার পর উত্তর চব্বিশ পরগনা, জয়নগরের পর এবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা। আবার খুন তৃণমূল নেতা। জয়নগরের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আমডাঙ্গায় খুন হয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সোমবার জয়নগরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সৈফুদ্দিন লস্কর খুনের পর বৃহস্পতিবার আমডাঙ্গা তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন করার অভিযোগ। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। খবর পেয়ে রাতেই বারাসাতে যশোর রোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে পৌঁছে যান সাংসদ অর্জুন সিং। জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যের পর বাজার করতে এসে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয় আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। পুলিশ সূত্রে জানা যায় বোমায় গুরুতর আহত হন পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। তাকে নিয়ে যাওয়া হয় বারাসাতে চিকিৎসার জন্য। বারাসাতে নিয়ে গেলেও তার আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যার পর গাড়ি নিয়ে কামদেবপুর হাটে বাজার করতে আসেন রূপচাঁদ। হাটবার থাকায় হাটে যথেষ্টই ভিড় ছিল। সূত্রের খবর, গাড়ি থেকে নামার পরেই বাইকে চড়ে আসা জনাচারেক দুষ্কৃতী আচমকায় একাধিক বোমা মারে, বোমা লাগে তার কাঁধে। বোমা মেরেই দুষ্কৃতীরা চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা। রাতেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। খুনের ঘটনায় এখনও এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। এ বিষয়ে রফিকুর রহমান বলেন, আমডাঙ্গা গ্রামীণ হসপিটালে গেলাম, ও ছিল তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়া হলো, এই পর্যন্ত আমি জানি। তবে আমার কথা হলো, পুলিশ আমাদের বিরুদ্ধে তদন্ত করে দোষীকে কঠিনতম সাজা দিল। হাটে একটা ক্লাবের সামনে বসেছিল, তাকে একজন ফোন এলো, ফোন পাওয়ার পর ও রাস্তার ওই দিকে গেল, সেখানে যেই ঘটনাটা ঘটেছে। এটা আমি আন্দাজে কি করে বলি বলেন দেখি, পুলিশকে বলছি তদন্ত করতে। ওপারে যাওয়ার পরে কি হলো? ওপারে যাওয়ার পর ওই বোম মেরে শুনেছি। মানে ওকে লক্ষ্য করে গুলি মারলো? ওকে লক্ষ্য করেই মেরেছে। আমডাঙ্গা খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আনোয়ার হোসেন মণ্ডল। শুক্রবার সকাল থেকেই থমথমে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলের অদূরে এদিন সকালে উদ্ধার হয় বোমা। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার পর এদিন সাংবাদিক বৈঠকে অর্জুন সিং জানান, পুলিশকে আমরা বলেছি ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করতে, তারপরে আসল তথ্য বেরোবে কিসের জন্য খুনটা হয়েছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করাটা ঠিক হবে, তাহলে হয়তো তারা পালিয়েও যেতে পারে, এই জন্য এটা বলা ঠিক হবে না। পুলিশ সেটা অ্যারেস্ট করুক, আপনারা জানতে পারবেন। দেখুন, শত্রুতা ছাড়া তো খুন হয় না, কোনো না কোনো শত্রুতা হবেই, যে কারণে জন্যে হয়। কিন্তু এই মুহূর্তে আমি যদি বলে দিই যে এই জন্যে হয়েছে, তাহলে একটা তদন্তটা প্রভাবিত হবে, এই জন্য আমার এটা বলা উচিত না। পুলিশ আগে অ্যারেস্ট করুক, তারপরে আপনারা নিশ্চয়ই পুলিশ প্রশাসন আপনাদেরকে বলবে। মা খুন যারা করে তারা তো খুন করতে যায়, সাহস না থাকলে তো কেউ কাউকে খুন করে না, সাহস নিশ্চয়ই আছে, তাহলে তাই তো খুন করেছে। হাজার হাজার লোকের মাঝখানে খুন হয়ে যাচ্ছে, তার মানে তো সে সাহসী আছেই। পাশাপাশি এদিন আমডাঙ্গা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, উপযুক্তদের শাস্তি দিতে হবে, এই দাবিতে রূপচাঁদ মণ্ডলের দেহ রেখে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সকলে। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, আমডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।